কমন সেন্সের ব্যাপার, এটা আমরা সাজেস্ট করেছি কোস্টগার্ড সহ আলোচনা করে, যে এই মুহূর্তে এই সেন্ট মার্টিনসে কয়েকদিন আমরা যদি পরিদর্শন না করি একটু ওভারঅল নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেটা একদিকে ভালো। তবে এটা নিয়ে যে একই বিষয়, আমরা জনগণকে অকারণে আতঙ্কিত করে ফেলতে চাই না, বাট কয়েকটা দিন সেই রুটে কোনো মানে নিতান্ত এসেনশিয়াল ছাড়া কোনো অন্য কোনো নৌযান চলাচল না করাটা নিরাপদ হবে বলে আমি মনে করি। আপনারা দেখছেন যে এখানে আসলে আমাদের সাধারণ জনসাধারণের জন্য জায়গাটুকু আসলে নিরাপদ নয়, বিশেষ করে যখন গোলাগুলি শুরু হয় ওই সেই সময়টুকুতে তো একেবারেই নয়। তো এই বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। আমার অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন সংবাদ এবং গণমাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের যেটা আরেকটু রিয়েলাইজ করা এবং সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা। এটা স্বাভাবিক যে এটা নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র থাকাটা আদৌ সুখকর কোনো কিছু না, তবে জীবন রক্ষার জন্য যখন এ ধরনের পরিস্থিতি হয় তখন তো কিছুটা করতেই হবে। তো এটা সম্পূর্ণই মায়ানমারের আভ্যন্তরীণ গোলযোগ এবং সংঘাত, যেটার কারণে আমরা প্রতিবাদ লিপিও দিয়েছি তাদের কাছে, এটা বন্ধ করতে বলেছি যাতে কোনো ধরনের ফায়ার আমাদের বর্ডারের ভিতরে না আসে। সেজন্য আপনারা দেখেছেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে মায়ানমারের রাষ্ট্রদূতকেও তলব করে কঠিনভাবে বার্তা দেওয়া হয়েছে। তো সব বিষয়ে আমরা আশাবাদী, তথাপিও যদি আবার গোলাগুলি শুরু হয় সেজন্য যেন জনসাধারণ নিরাপদ আশ্রয় থাকতে পারে, আমরা আর কোনো মৃত্যু চাই না। আমাদের দুজন, একজন রোহিঙ্গা সহ একজন মহিলা আগে মর্টার শেলের আঘাতে মারা গেছে, আমরা আর কোনো মৃত্যু চাই না, চাই আমরা এই পরিস্থিতির আসল সমাধান। তবে এই মেসেজটুকুও দিতে চাই যে বিজিবি ধৈর্য ধারণ করে সহনশীলভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে বর্ডারকে প্রোটেক্টেড রাখতে, সিল রাখতে সদা প্রস্তুত এখনও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। গতকাল যে 65 পরে আরও 10 জন, এই 75 জনকে যাদেরকে ফেরত পাঠিয়েছি আমরা, এটা ছিল পানিপথে, নৌকা করে আসছিল ওরা। তো আমাদের এই মেইনলি কিন্তু এখানে যে গ্রাউন্ডেই আছে সেই নৌকার ওইখানেও আমাদের পেট্রোল ছিল। তারপর যখন এটা হলো আমি নিজে মহাপরিচালক কোস্টগার্ড মহোদয়ের সাথে কথা বলে কোস্টগার্ডের পেট্রোল ওখানে বাড়ানো হচ্ছে, সো ওই দিক থেকে যাতে আর কোনো অনুপ্রবেশ না হতে পারে। সো ওই যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এটাও সত্য নয়। তো এটাও অতিরঞ্জিত বিষয়, যেটা আমি অনুরোধ করেছি অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। আর আমরা নিশ্চিত করছি বর্তমানে রোহিঙ্গা রিফিউজি এটা আর আমরা প্রবেশ করতে দেব। তো এই পর্যন্ত আমরা আমাদের আশ্রয় দিয়েছি 264 জন বিজিপি সদস্যকে, যারা আপনারা এই দেখেছেন যে এই স্কুলে এখানে তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। তাদেরকে আমরা খাবার, বাসস্থান সব কিছু জোগাড় করে দিচ্ছি, নিরাপত্তাও দিচ্ছি, এবং এর মধ্যে আহত যারা ছিল তাদেরকে চিকিৎসা প্রদানেরও ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে এই মুহূর্তে 8 জন আছে আহত, 4 জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসারত আছেন, আর বাকি 4 জনকে ডাক্তারের পরামর্শক্রমে তাদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এই এখানে যারা আছে আমাদের কাছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে যেতে প্রস্তুত, তো আমরা সেই বিষয়ে পরামর্শ করেছি এবং যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য বলেছি। আমরা আশাবাদী যে অতি শীঘ্রই এর একটি সমাধান হবে। এখানে উল্লেখ্য যে মায়ানমারের যে ডিফেন্স অ্যাটাশে আছে তিনি গতকাল আমার সাথে বিজিবি পরিদপ্তরে, বিজিবি হেডকোয়ার্টার্সে আমার সাথে সাক্ষাৎকার করেছেন এবং আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলেছি কিভাবে তাদেরকে দ্রুত রিপেট্রিয়েশন বা প্রত্যাবর্তন করানো যায়। আমি কথা বলেছি তারা যেতে ইচ্ছুক, যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক, আর সেই দেশের সেটা সেই দেশের ব্যাপার। তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে নাক গলানো করেনি, আমাদের বিচক্ষণ সরকার সবসময় সেই বিষয়ে বিরত থেকেছে এবং এই বিষয়টি যেটা তাদের নিজস্ব বিষয় সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা যাওয়ার পরে তাদের বিচার হবে কি হবে না এটা মায়ানমার সরকারের নিজস্ব বিবেচনা।